सब्सक्राइब करें चयनिका लाइफस्टाइल चैनल को एंड बेल बटन पर क्लिक करें मेरे लेटेस्ट वीडियोस को सबसे पहले देखने के लिए, और ये बिल्कुल फ्री है। फ्रेंड्स वेलकम टू माय चैनल। आज हमें तुम्हारे शेखाबो लोटे माछ रान्ना करा। ठीक है, लोटे माछ रान्ना करा खूबी इजी और बांगाले खूबी एक सुस्वादु रान्ना। तो तुम्हारे संगे हमें ये रेसिपिटा शेयर करछि, आशा करी तुम्हारे भालो लागबे। तो फर्स्ट अफ अल एखे हमें 1 केजी लोटे माछ नियेछि। लोटे माछेर माथा पाखना और पेटेर पोर्शनटा बाद दिए माछगुलोके दो टुकड़ो और जे माछगुलो खूब बड़ो साइजेर छिलो सेगुलोके आमी 3 टुकड़ो करे केटे नियेछि। और पाशे एकटा टमेटोर 4 ভাগের 1 ভাগ आमी রেখেছি, যেটা গ্রেভি বানানোর সময় আমাদের কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমি নিয়েছি জিরা বড় চামচের 1/2 চামচ, চিনি নিয়েছি 1/2 চামচ, আর হলুদ গুঁড়ো নিয়েছি গোটা 1 চামচ, লঙ্কা গুঁড়ো নিয়েছি গোটা 1 চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি, আর এখানে 2টো লঙ্কা ইউজ করছি। আর তারপরে এখানে আমি নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা। ঠিক আছে, তোমাদের মাছের পরিমাণ আর গ্রেভির পরিমাণ অনুসারে তোমরা পেঁয়াজ আদা রসুনের পরিমাণ বাড়াতে এবং কমাতে পারো। আচ্ছা, এরপরে আমি এখানে আলু নিয়েছি। আলুটা আমি কিছুক্ষণ আগে কেটেছি বলে জলে ডুবিয়ে রেখেছি যাতে এটা কালো না হয়। ঠিক আছে, তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই আমি আজকে লোটে মাছ বানানো তোমাদেরকে শেখাবো, সবথেকে ইজিয়েস্ট ওয়েতে তোমাদের শেখাবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তারপর যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো। তো চলো আজকে শুরু করি আমাদের লোটে। হ্যালো ফ্রেন্ডস, প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি, মোটামুটি 2-3 চামচ মতন তেল প্রথমে দেবো। যদি মনে হয় যে তেল আরও একটু লাগবে তাহলে পরে পরবর্তীকালে আমরা ওপর থেকে ছড়িয়ে দেবো, বাট এখানে তেলের জন্য আমি 3 চামচ তেল নিচ্ছি। আমি খাবারের মধ্যে খুব বেশি তেল ইউজ করা পছন্দ করি না, সেজন্য আমি খুব অল্প তেল ইউজ করছি। তোমাদের যদি মনে হয় যে আরও একটু তেল ইউজ করবে তো তোমরা অনায়াসে সেই তেলটা ইউজ করতে পারো। তেল আমার মোটামুটি গরম হয়ে গেছে, এরপরে আমি জিরাগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্যাকিং হওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুনের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটাকে ভাজা করতে হবে। আঁচটা অবশ্যই বাড়িয়ে নেবেন মনে করে। যখন আদা অ্যাড করবেন তখন যেন আপনার আঁচটি কম আছে থাকে। এরপর যখন দেখবো আমার পেঁয়াজ আদা রসুনটা একটু হালকা ট্রান্সপারেন্ট হয়ে এসেছে তখন এর মধ্যে একে একে আমরা মশলাগুলি অ্যাড করবো। আর যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাকে আমি তেল এখানে ইউজ করি তো আমার মশলাগুলি পড়ে যেতে পারে, তার কারণে সেই ভয়টা যাতে না থাকে সেজন্য আমি সামান্য একটু জলের মধ্যে অ্যাড করছি। দেখেছিলাম সেই চিনিটা এর মধ্যে অ্যাড করছি জাস্ট ফর কালার। চিনিটা অ্যাড করার পর সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এর মধ্যে খুব সুন্দর একটা কালার এসে যাবে। টমেটোটা আমরা রেখেছিলাম সেই টমেটোটা এর মধ্যে অ্যাড করছি। অ্যাড করছি আলু, এখানে আলু আমি 6 চামচ ইউজ করছি, আপনি চাইলে 6 চামচ ইউজ করতে পারেন। আমি এখানে সয়া সস রেখেছি 1 চামচের একটু বেশি, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনি সয়া সস এর মধ্যে ইউজ করতে পারেন কিংবা স্কিপও করে দিতে পারেন।
যখন আমার গ্রেভিটি একটু মাখো মাখো হয়ে আসবে, এবার আমি এই স্টেজে অ্যাড করব লোটে মাছ, কারণ আমার লোটে মাছ প্রচুর পরিমাণে জল ছাড়বে। তো এর মধ্যে যে আলুগুলো রয়েছে সেগুলো ভালো করে বয়ল হয়ে যাবে। ভালো করে ড্রেনটাকে লোটে মাছগুলোকে মিক্স করতে হবে। আপনি এটাকে ঢেকেও রাখতে পারেন কিংবা খোলাও রাখতে পারেন। ঢেকে রাখলে মাছগুলি ভেঙে যাওয়ার ভয় বেশি থাকে, যার ফলে আমি এটাকে খোলা রান্না করেই পছন্দ করি। যদি আপনারা বেশি মাখো মাখো পছন্দ করেন তাহলে আপনি ঢেকেও এটাকে রান্না করতে পারেন। এই স্টেজে এবার আমি একটু নুন অ্যাড করছি, আপনাদের পরিমাণ মতো নুন কম বেশি করতে পারেন। এখানে আমি প্রায় 1.5 চামচের একটু বেশি লোটে মাছ। যদি আপনি একটু গোটা গোটা ধরনের খেতে পছন্দ করেন তাহলে একটা জিনিস ধ্যান রাখবেন, যেন খুব বেশি জোরে প্রেশার দিয়ে এটাকে নাড়াবেন না, নাহলে লোটে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে ভাতের সাথে খাবো বলে একটু গ্রেভি ধরনের মাছ পছন্দ করি, সেজন্য মাছগুলো যাতে ভেঙে যায় সেরকমভাবেই আমি এটাকে রান্না করছি। আপনি দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে কিন্তু সামান্য জল মিক্স করিনি, কিন্তু মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। আর যদি আপনি একটু শুকনো শুকনো লোটে মাছ পছন্দ করেন তাহলে এই জলটাকে যেন কমপ্লিটলি ড্রাই হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ওভেনে বসিয়ে রাখবেন। এই স্টেজে অনেকে টমেটো সসও মিক্স করে, কিন্তু যেহেতু আমি এর মধ্যে টমেটো দিয়েছি সেজন্য টমেটো সস আর ইউজ করছি না। তো যদি আপনার মনে হয় যে এর মধ্যে আপনি টমেটো সস ইউজ করবেন তাহলে অনায়াসে করতে পারেন। এবার আফটার 5 মিনিটস আপনি দেখতে পাচ্ছেন যে মাছ কি পরিমাণে জল ছেড়েছে। তো যদি আপনি ভাতের সাথে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে এই স্টেজেই আপনি গ্যাস থেকে নামিয়ে খেতে পারেন, কিংবা যদি আপনি পছন্দ করেন যে একটু শুকনো টাইপের তো তাহলে ঢাকা খুলে অন্তত পক্ষে আরও 5 মিনিট এইভাবেই গ্যাসে থাকতে দিন, তাহলে দেখবেন জল শুকিয়ে পুরো ড্রাই হয়ে এসেছে। তো সেভাবেও আপনি লোটে মাছ এনজয় করতে পারেন। তো আমি একটু শুকনো শুকনো মাছ পছন্দ করি, যে কারণে আমি জলটাকে পুরোপুরি ড্রাই না হওয়া পর্যন্ত গ্যাসের মধ্যেই বসিয়ে রাখবো। তারপরে দেখাবো আপনাকে লোটে মাছ রান্না করাটা কেমন অবধি হলো শেষ পর্যন্ত। সো ফ্রেন্ডস, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের জল শুকিয়ে প্রায় অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে। আমি গ্যাস অফ করে এই স্টেজে কড়াইটা নামিয়ে দিয়ে এভাবেই পরিবেশন করব, আর আপনাদেরকে দেখাবো শেষ অবধি গার্নিশ করার পর এটি কেমন দেখাচ্ছে। সো ফ্রেন্ডস, রেডি হয়ে গেল আজকের লোটে মাছ। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করতে কিন্তু বলো না। আর আমার যে সমস্ত ভিডিও ফিউচার আসে চলেছে সেই সমস্ত ভিডিওকে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকে আমি রান্না করলাম লোটে মাছ, আর তোমাদের যদি আরও ভালো ভালো কোনো রেসিপি দেখতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো সেই রেসিপিটি রান্না করার। ঠিক আছে, আজকের মতন ভিডিওটি ব্যাস এতটুকুই, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভালো রেসিপি নিয়ে বা অন্য কোনো মেকআপ ভিডিও নিয়ে। ওকে, টিল দেন, বাই।